ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ দিনটি উপলক্ষে ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় স্বাধীনতার বিজয় সুসংহত করার পথে অন্তরায় উল্লেখ করে বিএনপির মতো অপশক্তিকে প্রতিহত করার অঙ্গীকার করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আতিকার রহমানের রিপোর্টে বিস্তারিত ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সকাল সাতটায় ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এরপর মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতাদের নিয়ে দলের সভাপতি শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন এ সময় সাধারণ সম্পাদক ওবাদুল কাদের বলেন অগণতান্ত্রিক ও সাম্প্রদায়িক শক্তি বিএনপি বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধির অন্যতম বাধা বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি অপশক্তিকে যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক এদের আমরা পরাজিত করব প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব এরপর যুবলীগ ছাত্রলীগ লীগ লীগ মহিলা আওয়ামী আওয়ামী সহ লীগের সহযোগী ও ভাতৃপুতিম সংগঠন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এ সময় স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা রহমান আর টিভি ঢাকা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হচ্ছে সকালে মুজিবনগর স্মৃতিসৌধের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত এ সময় মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ অমা মোজাম্মেল হক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন পরে কুচকাওয়াজ জাতীয় পতাকা উত্তোলন সহ নানা কর্মসূচির আয়োজন করা হয় এছাড়া জনসভার আয়োজন করা হয়েছে শেখ হাসিনা মঞ্চে এতে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফমা নাসিম আগামী তিন দিন তাপমাত্রা একই রকম থাকলেও শনিবার থেকে আরও বাড়বে দাপতাহ তবে বৃষ্টির পূর্বাভাস আছে শুধু সিলেট ও চট্টগ্রামে এছাড়া সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গা ও বাগেরহাটের উপর দিয়ে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় চলছে মৃদু তাপপ্রবাহ আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে ভোগান্তিতে নগরবাসী বৃষ্টিপাতটা হয় সেই সিস্টেমে কিন্তু তাপ প্রবাহের উপর খুব একটা প্রভাব পড়বে না কারণ আধা ঘন্টা এক ঘন্টা বৃষ্টি হলেও সেটা সাময়িকভাবে হয়তো বা মানুষের ভিতরে একটা স্বস্তি আসবে কিন্তু এটা একদিন বা পরের দিন গিয়ে দেখা যাবে যে তাপমাত্রা আগের অবস্থায় চলে গেছে রিফাইনারি প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন লিটারে দশ টাকা বাড়ানোর ঘোষণার পরও এখনও সয়াবিন তেল বিক্রি হচ্ছে আগের দামে রাজধানীর বাজারগুলোতে তেল বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো তেষট্টি টাকা লিটার বিক্রেতারা বলছেন এখনো নতুন দামের তেল বাজারে আসেনি এদিকে সপ্তাহের ব্যবধানে অস্বাভাবিক হারে বেড়েছে মশলার দাম কেজিতে সাতশো থেকে আটশো টাকা বেড়ে এলাচ বিক্রি হচ্ছে দুই হাজার আটশো টাকা পর্যন্ত গোলমরিচ কাজু বাদামে বেড়েছে দুশো টাকা পাঁচ থেকে দশ টাকা বেড়ে কেজি প্রতি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ষাট টাকায় আর আলু পঞ্চাশ টাকা আজকে সকাল তো শুনতেছে নাকি তেলের দাম বাড়ছে এই জন্য মনে ওই দিন ওনারা আমাদেরকে তেল দেয়নি কইছে দু একদিন পরে দিতে এখন তো কিন্তু হলে ওরা নতুন দামে দেবে আমাদেরকে পনেরো তারিখ পর্যন্ত ব্যাড ট্যাক্স মুকুব করেছে রমজান উপলক্ষে সেই কারণে ষোলো তারিখে তারা মেসেজ দিয়েছে যে আসলে লিটারে দশ টাকা বাড়তি এটার মধ্যে ডিলার এবং কোম্পানি যোগ সাজেশনে তারা কাজ করতেছে গাছ চিনি কাজু বাদাম কাঠ বাদাম কিসমিস সব মশলারই দাম বাড়ছে ঈদের আগেও বাড়ছে ঈদের পরেও বাড়তি রেট যে এলাচি ছিল আঠারোশো উনিশশো এলাচি এখন ছাব্বিশশো আড়াইশো যে লবঙ্গটা ছিল 12 1300 এন্ড 1600 1500। দশক বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বাজারের মশলা সহ বিভিন্ন নিত্যপন্ন এর দামের বিষয়ে সর্বশেষ কী তথ্য আছে আপনার কাছে জানাবেন। মাহবুবা জামুনটি বলেছেন চট্টগ্রামের মশাল্লার বাজারগুলোতে কিন্তু হু হু করে বেড়ে চলছে কোনোভাবেই যেন এটা নিয়ন্ত্রণে আসছে না। যদিও সরকারের পক্ষ থেকে আসলে বলা হয়েছিল বাজার নিয়ন্ত্রণ করা হবে কিন্তু আসলে কোনোভাবে এটার নিয়ন্ত্রণ আসছে না আমি যদি আজকে সকালবেলার বাজার দরের কথা বলি কয়েকটা এলাচ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে তিন হাজার টাকা কেজিতে সেই এলাচ কিন্তু খুচরা বাজারে গিয়ে কিন্তু পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আমরা কথা বলেছিলাম একটা মুদির দোকানের সাথে তিনি বলেছেন তিনি গতকাল এলাচ কিনেছেন তিন হাজার টাকা বত্রিশশো টাকা দিয়ে একটু ভালো মানেরটা এবং যেটা নর্মাল এলাচ সেটা কিন্তু আঠারোশো থেকে দুই হাজার টাকা সেই এলাচ কিন্তু কুচনা বাজারে গিয়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি হতো এবং জৈতিক দুশো থেকে আড়াইশো টাকা বেড়েছে এবং গোলমরিচ থেকে সব কিছু সব ধরনের মশলা কিন্তু আসলে সত্তর আশি টাকা করে বেড়েছে প্রতি কেজিতে কোনোভাবেই কিন্তু আসলে এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দিন দিন বেড়ে তুলতে আমরা কথা বলেছিলাম পাইকারি বাজার খাতুনগঞ্জে সেখানে বললো আসলে ব্যবসায়ী সমিতির নেতা যারা আছে তারা বললো আসলে তারা এল সি করতে পারতেছে না এলসিতে বেশি দাম দিয়ে এলসি করতে হচ্ছে সেই জন্য তারা বেশি দামে বেশি দামে বিক্রি করতে হতে কোনোভাবেই কম দামে বিক্রি করতে পারতেছে না এবং একই সাথে খুচরা বাজার যারা আছে তাদের সাথে কথা বলিতেন তারা জানিয়েছেন তারা যদি পাইকারি বাজার থেকে আসলে বেশি দামে কিনতে হতো সেই জন্য তারা বেশি দামে বিক্রি করতে হতে সে তাদের কম দামে বিক্রি করার কোনো সুযোগ নেই যেহেতু তিন হাজার বত্রিশশো টাকা দিয়ে যদি তারা অ্যালাস কিনে আনেন সেই ক্ষেত্রে তারা কত টাকা বিক্রি করবে তারা বললো আসলে গাড়ি ভাড়া এবং লেবার খরচ সহ তারা পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা বিক্রি করবে এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে তেলের দাম কিন্তু এখন চট্টগ্রামে বৃদ্ধি পায়নি যেহেতু ঘোষণা মালিক পক্ষের ঘোষণার পরও সেই তেল এখনও বাজারে আসেনি বাজারে আসলে তাহলে সেই তেল হয়তো দাম বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন তারা তবে চট্টগ্রামে দোকানদাররা বলল সামনে যেহেতু কোরবানির ঈদ আরও দাম বৃদ্ধি পাবে মশলার এখনই নিয়ন্ত্রণ করা দরকার বলে মনে করেন এখানকার যারা সাধারণ ক্রেতা আছে তারা তারা কিন্তু যথেষ্ট অভিযোগ করে বলেছেন রমজানও কিন্তু একই অবস্থা হয়েছে এখন সামনের কোরবানি ঈদ এই কোরবানির ঈদও কিন্তু বাজার নিয়ন্ত্রণহীন থাকবে বলে মনে করছেন সাধারণ ক্রেতারা মাহবুবা এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য ধন্যবাদ আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল হতে পারে আজ বিকেল তিনটায় কমিশনের সভা আহ্বান করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউ্বালের সভাপতিত্বে বৈঠকটি নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপে শতাধিক উপজেলায় আগামী উনত্রিশ মে ভোট হতে পারে বলে জানিয়েছে ইসি প্রথম ধাপের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল কার্যক্রম শেষ হয়েছে দ্বিতীয় ধাপের কার্যক্রম শেষ হবে দুই মে আর ভোট গ্রহণ একুশ মে চার ধাপের উপজেলা ভোটের পরবর্তী দুই ধাপের নির্বাচন উনত্রিশ মে ও পাঁচ জুন অনুষ্ঠিত হতে পারে ইসি সূত্রে জানা যায় এ নির্বাচনের মনোনয়নপত্র অনলাইনেই দাখিল করতে হবে জামানতের টাকাও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দেওয়া সহ সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনেই সম্পন্ন করতে হবে দর্শক এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী শাকিলা করিম সরাসরি যুক্ত হচ্ছেন তিনি শাকিলা তৃতীয় ধাপের তফসিলের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন ধন্যবাদ মাহবুবা আপনি যেমনটি বলছিলেন আজ কিন্তু তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে এমনটি নির্বাচন কমিশন থেকে একটি চিঠির মাধ্যমে জানানো হয়েছে এবং এই ধাপের নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনের যে সব কার্যক্রম রয়েছে অর্থাৎ আর্থিক লেনদেন এগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা যাবে এবং এই নির্বাচনে আপনাকে যদি একটা নির্বাচন সম্পর্কে জানাতে চাই তাহলে কিন্তু প্রথম ধাপের যে নির্বাচন এটি কিন্তু আগামী আট মে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই প্রথম প্রথম ধাপের যে উপজেলা নির্বাচন এতে কিন্তু মোট একশো পঞ্চাশটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন কিন্তু একশো একষট্টি উপজেলায় অনুষ্ঠিত হবে নির্বাচন নির্বাচন উপজেলা এবং তৃতীয় ধাপের কতগুলি আওয়ালের নেতৃত্বে যে সভাটি অনুষ্ঠিত হবে বিকেল তিনটায় এই সভায় কিন্তু জানা যাবে ঠিক কতগুলি উপজেলায় তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই তৃতীয় ধাপের নির্বাচন কিন্তু আগামী উনত্রিশ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী পাঁচ জুন এবং আমি সরাসরি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে একটু সম্পর্কে একটু জানাতে চাই সেক্ষেত্রে কিন্তু বলতেই হয় যে এবার কিন্তু বেশ কিছু সংশোধনী রয়েছে রয়েছে আপনার যেমনটি রঙিন পোস্টার ব্যবহার করতে পারবেন প্রার্থীরা এবং পোস্টার ব্যানার দুটি ব্যবহার করতে পারবেন এবং এক শতাংশ ভোটারের যে জটিলতা কিন্তু ছিল আগে সেই সেক্ষেত্রে অনেক সময় স্বাক্ষর জালের বিষয়টিও থেকে যায় এবং সেই সমস্যাটা বারবার সম্মুখীন হওয়ার কারণে কিন্তু জাতীয় নির্বাচনে নানা ধরনের সমস্যা হয়েছিল এই স্বাক্ষর জটিলতার কারণে এ কারণে সেই বিষয়টি বিবেচনা রেখে এবার কিন্তু স্বাক্ষর জটিলতার যে বিষয়টি এই স্বাক্ষর এক শতাংশ স্বাক্ষর থাকছে না এবং সবকিছু মিলিয়ে সবকিছু মিলিয়ে এই উপজেলা নির্বাচনে চারটি ধাপে মোট চারশো একাশিটি উপজেলায় কিন্তু নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এই ভোট গ্রহণের কার্যক্রম সম্পূর্ণ সম্পন্ন হবে আগামী পাঁচ জুন তো মাহবুবা এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে উপজেলা নির্বাচনের বিষয়ে সর্বশেষ ধন্যবাদ এখন পর্যন্ত ঢাকার দক্ষিণাঞ্চলে মশা নিয়ন্ত্রণে আছে দাবি করে দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র শেখ ফজলিনুর তাপস বলেছেন এবার জলাবদ্ধতাও হবে না এই অঞ্চলে সকালে রাজধানীর পান্থকুঞ্জ বক্স কালভার্ট পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি মশক নিয়ন্ত্রণে জনবলের কোনো সংকট নেই জানিয়ে কাজে অবহেলাকারীদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারিও দেন দক্ষিণের মেয়র মশা কিন্তু সেই পরিমাণে বৃদ্ধি হয়নি কারণ আমাদের কার্যক্রম অব্যাহত ছিল আমরা ছুটির মধ্যেও কাজ করেছি যার কারণে আমরা মশক নিয়ন্ত্রণে রাখতে পেরেছি তারপরেও বিচ্ছিন্ন দু এক জায়গায় যদি বেড়ে যায় সেগুলোও আমরা ইনশাল্লাহ আপনার নজরে আসার সাথে সাথে আমরা ব্যবস্থা নিব। তেজগাঁওয়ে লাইনচ্যুত হওয়া যমুনা এক্সপ্রেসের বগি সরিয়ে ফেলা হয়েছে সকাল সাড়ে আটটার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনটি রাজধানীর তেজগাঁও স্টেশন পার হওয়ার পর একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয় পরে ট্রেনটি উদ্ধার করতে আসে রেলওয়ে কর্তৃপক্ষ প্রায় দুই ঘন্টার চেষ্টায় বগিটি সরিয়ে নেওয়া হয় সকাল সাড়ে দশটা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয় এ ঘটনায় কেউ হতাহত হয়নি ঘটনার কারণ জানতে চাইলে রেল কর্মকর্তারা জানান কোচের ইকুলাইজিং ভিম ভেঙে এই দুর্ঘটনা ঘটে সোমালিয়ান জলদস্যুদের জিম্মি থেকে মুক্ত হওয়ার খবরে জাহাজের দ্বিতীয় প্রকৌশলী খুলনার মোহাম্মদ তৌফিকুল ইসলামের পরিবারে বইছে আনন্দের বন্যা মুক্তি পেয়ে নিজেই পরিবারকে জানিয়েছেন তৌফিক পরিবারের সদস্যরা জানান গত এক মাস প্রতিটা দিন দুশ্চিন্তায় কেটেছে তাদের এ সময় তারা সরকার ও জাহাজ মালিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গেল পঁচিশ নভেম্বর বাড়ি থেকে জাহাজে গিয়েছিলেন তফিকুল ইসলাম তিনি খুলনা নগরের সোনাডাঙা থানার করিমনগর এলাকার মোহাম্মদ ইকবাল ও দিলাফরোজ দম্পতির ছেলে গেল বারো মার্চ তেইশ নাবিক সহ এম ভি আবদুল্লাহ জাহাজকে জিম্মি করে মুক্তিপণ দাবি করে সোমালিয়ান জলদস্যুরা আলহামদুলিল্লাহ সব কিছু সব বাধারি বিপত্তি পেরিয়ে তারা যে ফিরে আসতেছে এটা হচ্ছে আমাদের পরম পাওয়া এবং হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমমতি পরিষদের সবাই অনেক বেশি কনসার্ন ছিলেন এই বিষয়টা নিয়ে বাবা এখন ফিরে তাই আমার একটু কি ভালো লাগছে দেশবাসী ও তাদের জন্য দোয়া করছে মরজিদা মরজিদা মাহফিল দোয়া করছে দেশবাসীও তাদের জন্য দোয়া করছে তাদের কষ্টটুকু সংবাদ এ পর্যন্তই সবশেষ সংবাদ জানতে যে কোন মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নম্বরে ডায়াল করুন দুপুরে সংবাদ পৌনে দুইটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে